রাজধানীর বিভিন্ন স্থানে গণছিনতায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিনিয়ত একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটছে, কিন্তু এসব ঘটনার জন্য পূর্বে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সম্প্রতি গত শুক্রবার নিউ সুপার মার্কেটে জুম্মার নামাজের সময় ও মোহাম্মদপুর থানার বশিলা গার্ডেন সিটি হাউসিং এলাকা সহ অনেক স্থানে একদিনে সন্ধ্যায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সময় সশস্ত্র ছিনতাইকারীদের হামলায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার জন্য মামলাও করা হয়েছে, কিন্তু ঘটনার তিন দিনে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর। এ ঘটনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগী ও রাজধানীবাসীদের অভিযোগ, শুক্রবারের ঘটনাগুলো ছিল একেবারে ব্যতিক্রম। সেদিন গণহারে ছিনতাই ঘটে, দলবদ্ধ ছিনতাইকারীরা সংঘবদ্ধ হয়ে প্রকাশ্যে একের পর এক ছিনতাই করেছে। সামনে যাদের পেয়েছে তাদের কুপিয়ে সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিয়েছে। ছিনতাই সহ রাস্তার পাশে 20 থেকে 30টি দোকানের মালামাল লুটপাট ও ভাঙচুর চালিয়েছে, টাকা লুট করেছে। এ ঘটনায় তোলপাড় চলছে পুরো রাজধানী জুড়ে, অথচ এ ঘটনায় পুলিশের কোনো ভূমিকা দেখছে না তারা। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন করছে না বলেই একের পর এক ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। এছাড়াও তাদের অভিযোগ, এইসব ছিনতাইয়ের মতো ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীও জড়িত রয়েছেন, এ কারণে দোষীদের বিরুদ্ধে তেমন কোনো ভূমিকা নেন না আইন শৃঙ্খলা বাহিনী। কারণ অতীতে দেখা গেছে অনেক আইন শৃঙ্খলা বাহিনী ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছেন। এদের মধ্যে আছেন পুলিশ, র‍্যাব ও সাবেক বর্তমান অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। সম্প্রতি জনসমাগমের মধ্যে প্রকাশ্যে রাজধানীর নিউ সুপার মার্কেটে কুরিয়ার সার্ভিসের তালা ভেঙে 17.5 লক্ষ টাকা লুট করে বীরদপে হেঁটে যায় পোশাকের কেতারদুস্থ 10 যুবক। তাদের একজনের ফ্রেঞ্চ কাট দাড়ি, পরনে দামি টি শার্ট প্যান্ট, পিঠে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ব্যাগ। প্রথম দেখায় যে কারোর মনে হবে তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত শুক্রবার জুমার নামাজের সময় মাত্র 8 মিনিটে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায় গত শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে একদিকে মুসল্লিদের ঢল নেমেছিল, অন্যদিকে পথচারীদের আনাগোনায় মুখরিত রাজধানীর নিউ মার্কেটের কমপ্লেক্সের সামনে ফুটপাত। চত্বরে সজাগ দৃষ্টিতে দায়িত্ব পালন করেছিলেন নিরাপত্তা রক্ষীরা। বিলাসবহুল এই কমপ্লেক্সের সামনে অবস্থিত নিউ সুপার মার্কেটের ফুটপাত ঘেঁষে ব্যানগাড়িতে বসে খদ্দেরদের অপেক্ষায় অসংখ্য চালক। নেতাকর্মীরাও দায়িত্ব পালন করছিলেন মার্কেট জুড়ে, অথচ এত জনসমাগমের মধ্যেই এমন ডাকাতির ঘটনা ঘটল। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রতিষ্ঠানটিতে প্রায় 17.5 লক্ষ টাকা জমা হয়। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় টাকা প্রতিষ্ঠানে ছিল। পুরো ঘটনা ধরা পড়েছে কুরিয়ার সার্ভিস ও পাশের মার্কেটের ক্যামেরায়। জুমার নামাজের পর মালিক ও কর্মকর্তারা চুরির তথ্য পান। হাতের আঙুলের ছাপ যেন না পাওয়া যায় সেজন্য দুর্বৃত্তরা দোকানের তালাগুলো নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা 10 জনের বিরুদ্ধে নিউ মার্কেটের থানায় মামলা করেছেন করতোয়া কুরিয়ার সার্ভিসের মালিক মোহাম্মদ আব্দুল আজিজ। কিন্তু ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও চক্রের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তাদের প্রশ্ন, একের পর একটা ছিনতাই করছে, মানুষ জখম হচ্ছে, এরপরও কেন পুলিশ দোষীদের আটক করছে না? কেন তাদের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না? তাদের সন্দেহ, তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনই এর সঙ্গে জড়িত আছে? এ কারণেই কি তারা তাদের দায়িত্ব অবহেলা করছে? এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানার বশিলা গার্ডেন সিটি হাউসিং এলাকায় গণছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। একদল তরুণ সন্ত্রাসী অস্ত্র হাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের জিম্মি করে। এরপর এক তরুণী সহ বেশ কয়েকজনকে কুপিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় তারা। ভুক্তভোগীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ একদল তরুণ অস্ত্র হাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের জিম্মি করে ছিনতাই শুরু করে। ছিনতাইকারীরা সংঘবদ্ধ হয়ে প্রকাশ্যে একের পর এক ছিনতাই করতে শুরু করলে তাতে অনেকেই বাধা দেন। বাধা দিতে হামলার শিকার হয়েছেন কয়েকজন পথচারী। তাদেরকে কুপিয়ে জখম করে কি সবকিছু ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এক পর্যায়ে তারা রাস্তার পাশে 15 থেকে 20টি দোকানে মালামাল লুট করে ভাঙচুর চালায়। এ ঘটনায় একাধিক সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্কের পাশাপাশি তোলপাড় চলছে। অভিযোগ উঠেছে থানা পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। স্থানীয়রা জানায়, এই তরুণদের বেশিরভাগ মাদক সেবন করে। অভিভাবকদের নিয়ন্ত্রণের বাইরে এসব তরুণ। শুধু এরাই নয়, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বুড়িগঙ্গা নদীর পাশে ওয়াকওয়েতে হাঁটতে গিয়ে আরো অনেকে এই ছিনতাইকারীদের হামলার শিকার হন। তাদের মধ্যে চন্দ্রিমা হাউসিং এলাকার এক নারী জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি বাসার পাশে ওয়াকওয়েতে হাঁটতে বের হয়। এ সময় হঠাৎ কয়েকটা ছেলে এসে তাকে ঘিরে ধরে হুমকি দেয়, এরপর গলায় অস্ত্র ধরে বলে মোবাইল ফোন আর টাকা দিতে বলে। পরে একজন তার ব্যাগ খুলে মোবাইল নিয়ে নেয়।
টাকা না থাকায় তার শরীরে তল্লাশি করার চেষ্টা করে। এর মধ্যে তার পা ও পিঠে অনেকগুলো আঘাত করে। মোবাইল নিয়ে যাওয়ার পর একজন এসে লক খুলে দিতে বলে। তখন তিনি দৌড় দিলে তার কপালেও হাতে কোপ দেয়। পুলিশের সহযোগিতা পানি অভিযোগ করেন ওই নারী। ছিনতাইয়ের ঘটনার সময় জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করেও তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর পুলিশের সহায়তা পাননি। এছাড়াও প্রতিনিয়ত রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে চলেছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।